গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10:30 আর আমি বসে পড়েছি খেতে, কারণ আজকে জানি না সকালে জলখাবারে খেতে মনে হলো যে সিদ্ধ ভাত, গরম গরম ভাত, আলু ভাতে কচু ভাতে ব্যাস, আর কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। কচু ভাতে হলে যে গরম ভাত কি ভালো লাগে খেতে। তো আজকেও দেখো বাড়িতে এসে মিষ্টি লেগেছে, মিষ্টি বলতে আজকে করগেটের কাজ হচ্ছে, মানে উপরটা ঢাকা হবে তো সেই কাজ হচ্ছে, আর উপরে একটু এক ঝলক আমি ঘুরে আসলাম, তোমাদেরকেও দেখালাম। তো এসেই আবার রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু মিষ্টি দাদারা আছে সকালে ওনাদেরকে মুড়ি তরকারি দেওয়া হয়ে গেছে, আর দুপুরে রান্নার জন্য আমি ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছি, কারণ বুঝতেই পারছো যে লোকজন একটু বেশি হলে রান্নার একটা আলাদা ইয়ে থাকে, তো সময়ও লাগে। তো আজকে করব আমি আলু দিয়ে, ডিম দিয়ে, পটল দিয়ে একটা ঝোল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম, আর তোমরা দেখতে থাকো সারাটা দিন, সঙ্গে থাকো, পাশে থাকো, অবশ্যই ভালো থাকো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা করনি তারা অবশ্যই করে নিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে, তাতে করে আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। আর ভিডিওগুলোতে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। তো এই যে দেখো আলু পটলের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল, মানে আলু পটল দিয়ে ডিম দিয়ে ঝোল করলে বেশি ভালো লাগে আলুর থেকে, শুধু আলুর থেকে, কিংবা করি কচু দিয়ে, মানে আমার শুধু আলু দিয়ে অতটা ভালো লাগে না। তো আবারও আসলাম উপরে, যে রান্নাবান্না আমার একদম কমপ্লিট। তো উপরে আসলাম যে দেখি কত দূর কী কাজ হলো, তো দেখে আমার এত আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে যে একটু মানে মনে হচ্ছে যেন কি আমার এই স্বর্গটা তৈরি হয়ে গেছে। তো সেই কারণেই একটু ওই যে হাত তুলে একটু মানে ইয়ে করছিলাম যে যাক আমার এই স্বর্গ তৈরি হয়ে গেছে। তো তোমরা জানিও কমেন্ট করে যে কীরকম হয়েছে। তবে অনেকে হয়তো ছাদ দেওয়া ঘর হতো, কিন্তু আমার সেই সামর্থ্যটাই খুলায়নি, আমি আমার যতদূর সামর্থ্য সেইভাবেই আমি করলাম। তো মিষ্টি দাদাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, মিষ্টি দাদারা চলেও গেছে, আর এখন আমরা দুজনে কাজ করছি। দুজনে কাজ করছি কি বলো তো, ঘরের টানাটা দেওয়া হবে, কারণ মিষ্টি দাদাদের কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, ওনারা আর সেই কাজটা করে দিল না, তো সেই কাজটা আমাদের দুজনকেই সারতে হবে। তো এই যে দেখো এটা হচ্ছে জিআই তার, তো সেই তারটা কেটে এখন আমরা দুজনে মিলেই কাজটা করব। বন্ধুরা দেখো এই যে মোটামুটি আমার সাদের ঘরখানা হয়েছে, এখন অনেক কাজ বাকি আছে। তো তোমাদের দাদাভাই এর ঘরের টানা দিচ্ছে, যেহেতু উপরে আর ঝড়ে উড়িয়ে নিয়ে যাবে কি জানি না, তো এই যে এইভাবে বেঁধে রেখেছে দেখো, জোরসে মারো। তো দেখো মিস্ত্রি দাদারা কাজ করে চলে গেছে, আজকে উপরের এই যে ঢাকা হয়ে গেল, আর এখন আমরা দুজন মিলে টুকিটাকি যা পারছি করছি, বেশিরভাগটা হয়ে করছে, এই যে টানাগুলো দিতে হচ্ছে। তো বন্ধুরা ঘরের কাজ কমপ্লিট হয়েছে, আর এই তুলসী পাটটা তো আগেই নিয়ে এসেছিলাম, কিন্তু সেদিনও মিষ্টি দাদাদের কাজ করতে করতে দেরি হয়ে গেছিলো, ওনারা না বসিয়ে দিয়ে চলে গেল। তো আমি তোমাদের দাদাকে বললাম তো চলো আমরা দুজনে মিলে করি, অবশ্যই পারবো, কেন পারবো না, মানুষ তো কেউ জন্মে থেকে কাজ শেখে না, মানুষ জন্মানোর পরে কিন্তু কাজ শেখে, তো ওরা যদি পারে আমরা কেন পারবো না, হয়তো ওদেরটা ভালো হবে আমাদের একটু খারাপ হবে। তো দুজনে মিলে আমরা করে ফেললাম কাজটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:00, আর তোমরা তো জানো যে আমি রাত্রিতে স্নান করি, তবু আজকে সন্ধ্যাবেলাটা হয়ে গেছে, আর সেই বৃষ্টি হচ্ছে বহুদিন পর, মানে অনেক দিন পরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো আওয়াজ হয়তো পাচ্ছ। তো দিনে এত গরম দিয়েছে, এত গরম দিয়েছে কি বলবো। তো দেখো যেহেতু বৃষ্টি হচ্ছে তো কারেন্ট চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো ভাবলাম রুটি কটা বানিয়ে নিই আগে সন্ধ্যায় সন্ধ্যায়। বর্ষা তো চলে গেল, আমাদের এখানে কোনো বৃষ্টি দেখা নেই এতদিন ধরে, মানে অনেক দিন আগে একটু হয়েছিল আর সেই থেকে বৃষ্টি নেই সেইভাবে। তো আজকে আবার অনেক দিন পরে মানে চরম বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই তো ব্যাস আমার মনে একদম আনন্দ হয়ে যায়, ভীষণ ভালো লাগে আমার। তো ঝড় বৃষ্টি হলে জানো তো যে কারেন্টটা হয়তো চলে যেতে পারে, তো সেই কারণেই ভাবলাম মানে স্নানটা করে এসেই আগে আমি দুধ গরম করে ভাবলাম আগে রুটিটা করে নিই, যেহেতু আজকে রাত্রি তো দুটোই করবো, কারণ কারেন্ট চলে গেলে আবার খুব সমস্যা। তো রাত্রিটা আর কিছু করবো না, আখের গুড় আছে, আখের গুড় দিয়ে গরম রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো আখের গুড় দিয়ে খাবো, আর হচ্ছে দুধ দুধ রুটি। Thank you.
এই দেখি সরো। তো বন্ধুরা এটা হলো নেক্সট দিন সকাল। তো যেহেতু আমার এই স্বপ্নের প্রাসাদ বলো স্বর্গ বলো মোটামুটি রেডি, এখনও দরজার কাজ জানালার কাজ কিছু মানে আনকমপ্লিট আছে, তো সেটা এখন পরেও করা যাবে। তো আজকে যেহেতু পূর্ণিমা তো মা এসেছে, মা বলল যে একটু পুজোই দিয়ে নে ঘরটাতে, তাহলে কি আর কোনো একটা থাকে না, ঝামেলা থাকে না, তো একটু পুজো দিয়ে নে। হঠাৎ মানে সকাল 8টার সময় আমি তো একটু ঘুম থেকে লেট করে উঠি, তোমরা হয়তো জানো, তো উঠে ব্রাশ ট্রাশ করার পরে মা বললো, তো তখনই হুট করে একদম সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের যে যিনি ব্রাহ্মণ, তো সেই ব্রাহ্মণকে ফোন করা হলো, উনি বললেন ঠিক আছে 10টার মধ্যে মোটামুটি রেডি করে ফেলুন আমি যাচ্ছি। তো সেই হিসাবে তোমাদের দাদাভাই ছুটে গেল বাজারে, তো সেই বাজারেও ঠিকঠাক মতো কিছু পায়নি, টুকিটাকি যা পেয়েছি তাতেই আর কি পুজোটা সেরে নিলাম। আর আসলে কি বলো তো পুজোটা হচ্ছে ভক্তির ব্যাপার, সেখানে কতটা ফল হলো কতটা প্রসাদ হলো সেটা না, মন থেকে আন্তরিকতাভাবে যদি করা যায়। তো খুব বলছি না হঠাৎ সিদ্ধান্ত হঠাৎই মানে কাজ, তো সেইভাবেই তড়ি ঘড়ি করে যোগার যন্ত্র। তো তবু যাই হোক পুজোটা আমার খুব ভালোই ভালোই মিটেছে। আর এখানে দেখো এই যে ফুলগুলো সব অদ্রিজা তুলে নিয়ে এসছে, আর বেলপাতাটা তোমাদের দাদাভাই দিয়ে গেছে, তো সবাইকে আজকে একসঙ্গে কাজে লাগতে হয়েছে। কারণ কি বললাম না যে এত বেলাতে সিদ্ধান্ত নেওয়া, তারপরে আবার বাজারহাট, তারপরে একটা যতই হোক যে পুজোই হোক একটা গোছ গাছ তো আছে। তো এই যে ব্রাহ্মণও চলে এসছেন, আমাদের মোটামুটি আমরা গুছিয়ে রেডি করে দিয়েছি, এবার ওনার যা কাজ সেই কাজ উনি করছেন। তো কি বলবো, একটা পুজোটা দেওয়ার পরে না ঘরটাতে যেন একটা আলাদা শান্তি, আলাদা মানে একটা অনুভূতি পাচ্ছি, মনে হচ্ছে যেন যে না এতদিনের পরে ঘর ঘর একটা যে ঘরের শান্তিটা, যেটা একটা ঘর মানে এরকম মনে হচ্ছে। কারণ পুজো না দেওয়া ছাড়া না যতই ঘর থাকুক দেখবে সেটা যেন কীরকম একটা লাগে। তো সত্যিই মন থেকে ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ শান্তি হচ্ছে যে আমার এতদিন পরে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। এটা আমার খুব স্বপ্ন ছিল যে না ভালো ঘর, ভালো একদম ছাদ দেওয়া ঘর, এটা আমার স্বপ্ন কখনোই ছিল না। আমি টিনের চাল দিয়ে ঘর নামাবো, এটা নিজে করব, মানে আমার যে বাড়িটা আছে সেটা তো শ্বশুরমশাই করা, কিন্তু নিজের হাতে এই যে আমি একটা ঘর করতে পেরেছি এটা মানে আমার বিরাট একটা ভালো লাগার জায়গা, যে না আমরা নিজে করেছি, এটা আমাদের নিজেদের রোজগারে নিজেরা করেছি। তো ভীষণ ভালো লাগছে, আর তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এসে দেখো এখানে একটু রঙ্গোলি টাইপের করে নিচ্ছে ব্রাহ্মণে, তো এখানে ঘরটা বসবে। তো যা হোক আজকে আমি ভীষণ খুশি, ভীষণ খুশি মানে এতটাই আনন্দিত কি বলবো, হঠাৎ সিদ্ধান্ত হলেও সব কিছু খুব ভালোভাবে হয়েছে, কোনো কিছুতে খামতি নেই। মহাপুষ্পে সৌ পুষ্পে পুষ্পে যাবা কৃণে ধরং পাঠান ওম বামে গ্রুবেণং পরম গ্রুবেণং পরাপর গ্রুবেণং পরমেশ গ্রুবেণং মহান অগ্নে গাং গণেশায় নমঃ ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ অধে অনন্তায় নমঃ পশ্চাতে ক্ষেত্রপালায় নমঃ সম্মুখে শ্রী নারায়ণায় বিষ্ণবে নমঃ। হেদ গন্ধ পুষ্পে ওম নমঃ গাং গণেশায় নমঃ হেদ গন্ধ পুষ্পে ওম নমঃ মহালক্ষ্মী নমঃ হেদ গন্ধ পুষ্পে ওম সরস্বত্যায় নমঃ হেদ গন্ধ পুষ্পে ওম নমঃ গাং গঙ্গায় নমঃ গং সং জাং যমুনায় নমঃ হেদ গন্ধ পুষ্পে ওম নমঃ খং ক্ষেত্রপালায় নমঃ হেদ গন্ধ পুষ্পে ওম নমঃ শক্তপক্ষে দ্বার দেবতাভ্য নমঃ ওম দ্বার দেবতা ইয়াগচ্ছ ইয়াগচ্ছ ইয়া তিষ্ঠ ইয়া তিষ্ঠ ইয়া সন্নিধে ইয়া সন্নিরুদ্ধ মাত্র ধীষ্টং ওম নমঃ নারায়ণ শ্রী বিষ্ণুবে নমঃ স্বজ্জ্বলিত দীপ ওম নম নারায়ণ শ্রী বিষ্ণুবে নমঃ যথাসম্ভাবসমী বিদ্যান ওম নম নারায়ণ শ্রী বিষ্ণুবে নমঃ এষাসুকম্ভাব নম নারায়ণ শ্রী বিষ্ণুবে নমঃ যথাকঙ্কঙ্গদাকং নমঃ। হ্যাঁ 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 হ্যাঁ।
বন্ধুরা ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হয়েছিল, কারণ ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার শরীর ভীষণ খারাপ হয়ে যায়, মাথা এত যন্ত্রণা ধরে যে সারাদিন আমি আর উঠতে পারিনি, কোনো রকম প্রসাদ জল খেয়ে শুয়েছি, ব্যাস। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি কেমন লাগলো তোমাদেরকে, আমার এই রাজপ্রাসাদ কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, আর ভিডিওগুলো একটু লাইক শেয়ার কমেন্ট করো। আর বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেনি তারা কিন্তু অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর বেল বাটনটি প্রেস করে রেখো, তাতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো, আর ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো বাই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।